কয়টা দিন ধরে মার কথা খুব মনে পড়তেছে। মাই জানি কেমন আছে, ভাল লাগতেছে না, কোনো অসুখ বিসুখে হইলো নাকি, বন্ডার বিয়ে হইলো তাও যাবার পারলাম না, এমন কপাল নিয়ে আইছিলাম, ভাল লাগতেছে না বাড়ির কথা মনে হইয়া, কতটা দিন ধরে দেই না, দুইটা বছর ধরে আইছি, কোনো কাজ কামে ভাল লাগতেছে না। আচ্ছা তোর মার কথা যখন মনে পড়ছে, তুই যখন এই জগতে আসলি তখন তুই চিন্তা ভাবনা করে আসলি না, তোর কাজে যাইতে হবে, চল কাজে চল। না মা আজকে আমি যাবো না। তাহলে তুই কাজে যাবি না? না মা। তোর মাকে দেখতে যাবি? হ্যাঁ। আচ্ছা তাহলে যা, কিছু টাকা নিয়ে যা, তোর মাকে কিছু কিনে দিস। আচ্ছা তাহলে আমি যাই মা। আচ্ছা ঠিক আছে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় যা, আর ব্যাগটা নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে গুরু। ঢাকার শহর আইসাই আমার আশা ফুরাইছে। এই যে ভাইরা জীবনে না মহিলা মেশের সঙ্গে মেলা প্রীতি করছি, ওরা কিছুই বোঝে না, ওরা খালি শর্ট খেলা, আর এখন এই যে হিজড়া কন্যাকে প্রীত করছি না, মনও প্রাণ দিয়া ভালোবাসে, বুঝছেন কি, এই যে মেলা করছি, ওরা যা ভালোবাসে করে আত্মা দিয়া ভালোবাসে, ওকে দেখাল মানুষই হয় না জানেন কি। আরে ঢাকার শহর আইসাই আমার, এই যে বলে কই যাও, আর কই না, দেশের বাড়ি কাত আছি, বাপ মাইরে দেখবার মনটা দেখতেছি আবার খারাপ, মার কথা খুব মনে পড়তেছে তো সেই জন্য। তোমার হে গতি আর খবর কি? ও কাজে বাইর হইছে। আরে হে রাত্রে গুনে ফোন দেই না, ও ফোন এসে ধরে না কে, মনে হয় আর ছিল না, আর সারাদিন খাটনা খাটনি করে বুঝই তো, আর গরু মা কথা বললে পরে গরু মা অনেক কথা বলে, সেই জন্য হয়তো ধরে নাই। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি কমনি গতি আর রে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এখন আমার খুব তাড়া আছে, যাই হ্যাঁ দেশের বাড়ি, আর দোয়া করো। দুটা কথা কম যা তো মন খারাপ তো পারে না। আচ্ছা পরে কই উনি। আচ্ছা তুই থাকে। কই গো, কই গেলা, আরে কি ব্যাপার, তুমি এত মুখ গুমা করে রয়েছো কেন? মেয়ে আইলো, জামাই আইলো, তোমার আবার কি হইলো? এই যে বাজারে বে বাবা, বাজারে যাইতেছেন, ওই যে ফুলকপি নিয়ে আসেন। আচ্ছা আমার ফুলকপি খাইতে মনছে। আচ্ছা মা নি আমনি, শোনো মুখ গুমরা করে থাকো না, আমি বুঝছি তোমার মন কেন খারাপ, মন খারাপের কিছু নাই, ও আমার মানের জোর ডুবাই ফেলাইছে মা। হ্যাঁ আমি যাই, আর দেখছে তোর মার কি হইছে। ঠিক আছে মা, তোমার কি হইছে? কোনটার কথা খুব মনে পড়তেছে রে মা। মা ভাইয়ের কথা মনে পড়লে আমারও কষ্ট হয়, কি
কিন্তু ভাইয়ের কথা মনে করে কি করব কও শীতের মধ্যে না জানি কত কষ্ট করতেছে বলেন আমার কোণে রয়েছে কি করতেছে কিছুই জানি না মা কান্না করো না শুনো তুমি কিন্তু ভাইয়ের কথা চিন্তা করো অসুস্থ হয়ে যাবা তোমার কথা মনে যদি নাই থাকতে লেগে তোমাকে এত ভালোবাসতাম আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে ঠান্ডার মধ্যে রাইতে উইরে সারা রাত খাইছে তোমার কথা ভাবি তাই না আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি শুধু জানো হ্যাঁ আর তোমার আমি চাইলে কিছু লাগবে তোমার সেটা বলো এত বাহানা বাদ দিয়ে কিছু লাগলে সেটা বলো আমাকে কিছু হাত খরচ দরকার স্যার সেটা আগে বললেই তো হইতো তাহলে এত কথা বলার দরকারটা কি ছিল নাও খুশি তো আর কি খুশি খুশির উপরে আরো কিছু আছে না এটা গো তাই না হ্যাঁ রাত্রি রাত্রি কই যাবা দেখি গুরুমা কই পাতায় কাজে খালি গজ গুরুমা 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 আমার কথা কি রকম মনে পড় না তোমার ভাবে না মনে পড়ে না মানে মনে তো অবশ্যই পড়ে তুমি আমার জন্য তো সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে কাজ সপ্তাহে একদিন বন্ধ থাকে কাজ সেদিন তোমাকে সময় দেবো সারাদিন হ্যাঁ খালি জমগা ওই যে এই যেমন সোল পার্কে জমগা সমস্যা নাই তুমি ঠান্ডার মধ্যে না পার্কে বয়ে দুইজনে বাদাম খাবো টিবা টিবি করে তুমি জেনে নিয়ে যাও তোমার সাথে সেই জায়গা যাওয়ার জন্যই রাজি জায়গা বাই 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 টাস টাস এই যে বাইরে দেখে এই যে হিজড়া করে পিরিত করলি এটা খাও দে আর মহিলা লোক পিরিত করলে হাতে কোষে যা থাকে খাইয়া পিরিত দিয়ে দেয় শট বুঝছেন কেন না জায়গা তুলি এই জায়গা নিয়ে মাস্টার স্টুডেন্ট নোট দেখে দিই মা তুমি ভালো আছো তোর আমি কেমনে ভালো থাকি তোর জন্য আমার একটা রাইতে ঘুম আসে না আমার ঘুম আসে না কালি তোর কথা মনে হয় রে বাবা কালি তোর কথা আমার মনে হয় আমার বুকটা ভাঙ্গা ঝড় ঝড় হয়ে গেছে কেমন আছে বাবা বাবা তুমি আগো পোশাক পরছিস কে বাবা এই পোশাক তো মেয়েরা পরে আমি যে জায়গায় থাকি সবাই এই পোশাকই পরে কোন জায়গায় থাকোস আমি আমি হিজড়া ঘরে থাকি এনে কি কুছ বাবা তুই হিজড়া ঘরে থাকোস কে তুই তো আমার ছেলে কি করব ওরা জোর করে আমার এইটা কইরা দিছে
মা বুবুরা কই কাজল কাজল কি বাড়িতে আছে? সকালে আইসে ওর জামাইরে নিয়ে, আর তোর বুবুর তো বিয়া ভাঙ্গা গেছিল তোর লেগে, ওর আবার আরেক জায়গা থেকে বিয়ে হয়েছিল, মনে আবার বিয়ে হয়ে গেছে। দাদি তোর দাদি তোর দাদি তো না কদিন আগে মরে গেছে রে। মা দাদি নাই, মা গো দাদি কি জানে তার নাতি এখন হিজড়া হয়ে গেছে। তোর দাদি কেমনে জানবো, আমি তো জানি না, আমি তো কেমন তোর মুখে থেকে শুনলাম রে বাবা। বাবা কেন পয়সা গেল, তোর বাবার সাথে কি দেহা হয়েছিল রে বাবা? রাস্তায় দেহা হয়েছিল মা, আমার দিকে মুখটা ঘুরে গেল, আমি একটা কথাও কই নাই। তোর বাবা এগুলো কিছু কইল না? না মা, নিজের হাতে খাওয়াবো, আমার হাতে খাবার পেয়েছে খাবে, আর আমি তোরা কোন জায়গায় যাবে দিব না। কতদিন ধরে তোর হাতে খাই না, তাও চাই আমি আজকে পেটটা বইরা ভাত খাবো। আমি পেট ভরে খাবো বাবা, আমার এই হাত দিয়ে আমি পেট ভরে তোরে খাবো। চল তাই চল মা। হ্যাঁ বাবা, কাজল বোন আমার। ভাইয়া ভাইয়া, তুমি তুমি মেয়েগোর মতো সাজছো কে? আমার কপালে তো এমন, কপালে যা আসল তাই তো করতে হইব। ভাইয়া ভাইয়া, তুমি আমার সাথে থাকো না, কোনে থাকো তুমি? তোর সাথে থাকার মতো কপাল নিয়ে তো আমি আই নাই। তুই কেমন আছো সেই কথা কো। ভাইয়া ভাইয়া, তোমার ছাড়া কেমন ভালো থাকতে পারি? ভালো নাই ভাইয়া। আমি জেনেই থাকি, তোর জন্য সব সময় দোয়া করি তোরা ভালো থাকি। জামাই আইছে? হ্যাঁ, তোমার জামাই রুমের ভিতরে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ের মধ্যে তো আমি কিছু দিবার পারি নাই। ভাইয়া তোমার কিছু দিতে হইব না, তুমি শুধু দোয়া করো যেন আমরা সুখে থাকি, যেন ভালো থাকতে পারি। এরা তুই পড়িস, তোর বিয়ের মধ্যে আমি কিছু দিবার পারি না, এরা তুই পড়লে আমি খুব খুশি হব। তুই মনে করবি তোর ভাই তোর সব সময় তোর সাথে আছে। বাবা রে তুমি এইভাবে কাঁদো না, তুমি কাঁদলে পরে আমি আমি সহ্য করবার পারি না। সব কিছু আমার এই প্যাটার্ন তো আমার তোলার এবার দুঃখ হইব, তাহলে আমার তোলার দুঃখ। মা তুমি আর কান্না করো না, এমনিতে তোমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ না? না না, আমি আজকে থেকে কান্দবো না, আমার কোনো ভাই চাইছে না, আমি কে লেগে কান্দবো? চল বাবা, আমি নিজের হাতে তোর কিছু খাবো, চল ঘরে চল। দাঁড়াও মা, তুমি বাইরে নিয়ে কই যাইতেছ? কে ঘরে যাইতেছি? না না, আমার কোনো না, আমি নিজের হাতে ভাত খাবো না বাবা। মা শোনো, বাচ্চা খাও না তুমি, ভাইয়ারে বাহিরে খাও, রুমের ভিতরে নিয়ে যাও না। তুমি জানো না তোমাকে জামাই রুমের ভিতরে, ভাইয়ারে যদি এই পোশাকে দেখে তোমার কি মনে হয় যে ও আমার নিয়ে সংসার করবো?
জীবনও সংসার করবে না। তুমি ভাইয়ের মুখের দিক তাকাই তো তুমি আমার সংসার নষ্ট করতে পারো না। ভাইয়া তোমারে ভালোবাসি ঠিক আছে, তুমি আমার ভাই, কিন্তু তোমার জন্য একবার বড় বাবুর বিয়া ভেঙে গেছে, এখন তুমি কি চাও যে তোমার জন্য হেন আমার সংসারটা ভেঙে যাক? না কাজল, আমি চাই না মা, আমি করে ঢুকুম না, আমার এনে কয়টা খাবার দাও আমি খাইয়া যাবো গা, আমি চাই না আমার ছোট বোনের সংসারটা ভাঙবো আমার জন্য। তোমার যদি দেখতে মন চায় তুমি আমাকে বাড়ির ওই দূরে থেকে দেখো, আর কখনো আমাকে বাড়ির ভিতরে আইসো না। আচ্ছা কাজু কাজু, আমি এই কথাটা সারা জীবন মনে রাখবো। তুই কোনো চিন্তা করিস না, আমি কখনো তোর বাড়িতে যাব না। তোর বাইরে থেকে এগুলো কোয়া বললি মুখের উপরে। মা শোনো, ভাইয়ার জন্য আমাকে ভালোবাসা আছে, কিন্তু কি করবো, তুমি জানো না ভাইয়ার জন্য যে বড় বাবুর বিয়ে ভেঙে গেছিল, এখন তোমরা কি চাও আমার সংসারটাও নষ্ট হয়ে যাক? না না, আমি তা চাই না, তার জন্য আমার ছেলেরে আমি পালামো না, আমার ছেলেরে আমি অন্য কোথাও যাবে দেবো না, আমি কোথাও যাবে দেবো না। তুমি এমন কইরা কইর না, এমন কইরা কইর না মা, তুমি দুঃখ মনে কইর না, তুমি মনে কোনো কষ্ট পায় না মা, তুমি মনে কোনো কষ্ট পায় না, কি করবো মনে তো অনেক কিছু চাই, চাইলে কি সব কিছু আমি করতে পারবো? সব দোষ আমাগো কপালে, সারা ভরে পেটে তোরা যদি আমি যাবো না দিলাম নি বাবা, তাহলে তোর এত কষ্ট হইতো না মা। মা গো তুমি এমন কইরে কইও না, জীবনে কত পথ তো আমি পাড়ি দিয়েছি, আর না হয় এইটুকু চালা আমার কিছু, আমার কোনো কিছু হইব না বাবা, বাবা আমি আর সহ্য করে পারতেছি না বাবা, আমি আর সহ্য করে পারতেছি না। আল্লাহ আল্লাহ তুমি কি করলা, তুমি যত কষ্ট আমাকে দিতে আল্লাহ, তুমি আমার সন্তানকে কেলে কষ্ট দিন আল্লাহ। না মা তুমি কষ্ট পাইলে আমি আরো বেশি কষ্ট পাই, তুমি মনে করো কষ্ট দিও না, তুমি ছাড়া আমার আর কেনা আছি কো, বাবা আমার তুই না চোখে দেখবার পারে না বাবা, তোর বাবার বাবার ভিতরে কোনো মায়া দেয় কিছু না, আজকে 40 বছর ধরে সংসার আমি করতেছি, এত কষ্ট দিন কাটাইতেছি, আমি কাছে কয়ে মা মা গো, এই ছোটবেলার মতো তোমার মুখে মাথার এলাকা আমার ঘুমাবার ইচ্ছা করে, আমি ভাবি মা এই না বাদ বাইরে বাদ করে খাওয়ে যাইতে বলে না, আমি তোমাকে জামাই দিদি ঘুম থেকে উঠে দেখে সর্বনাশ হয়ে যাইবো মা। তুই কোনো চিন্তা করিস না, তোর সংসারে কোনো কিছু হবে না, তুই বয় আমি তোকে তিলা খাওয়াবো, আমার কাছে আইসে। আচ্ছা মাসে কি আসে দেয়?
আসে যা, বাড়িটা আমার। বাড়ি তোমার? বাড়ি আমার পোলা মেয়েরও। বাড়ি তোমারও? তোমার পোলা মেয়েরও? কিন্তু ও যতদিন আমার পোলা আসিল ততদিন বাড়ি ওর আসিল, কিন্তু এখন তো আমার পোলা না, ও একটা হিজড়া। না, আর কোনো হিজড়ার টাকা আমার বাড়িতে নাই। ওর বাড়ি থেকে তাই তো কও, আসুন। তুই কখনোই আমার বাড়িতে আসবি না, তোর জন্য আমার এক মেয়ের বিয়ে ভেঙে গেছিল। তুই কি চাস আমার ছোট মেয়ের সংসারটা নষ্ট হোক? না বাবা, আমি তা কখনো চাব না। মা, আমার জন্য এই সংসারে অশান্তি হোক আমি কোনোদিনও চাই না। বাবা, তোমার নাকি অশান্তি করুক এই নাও আমি চাই না। কাজলের সংসার ভাঙুক এই নাও আমি চাই না। বাবা, আমি চাই না, আমি থাকুক না। আমার পুরাই জন নাই, থাকো না, আমি এই টাকা চাই না। আমি তুমি যদি এই টাকা না দাও আমি আরো বেশি কষ্ট পাবো। তুমি কিছু কি না খাইও কাজো, আমি চাই না তুই সুখী হবো। আমি দোয়া করি তুই সুখী হ, তুই সুখে সংসার কর। যাবে না, আমি তার কাছে সারা পাস করতে। বাবা, আমি চাই না। মারে তুমি কোনো কষ্ট দেবে না, মারে তুমি বকা বকি করো না। আমি পাশান না, আমি তো তোমার মতো কাঁদতে পারি না। ও যদি এখানে থাকে সমাজ আমি মুখ দেখাইতে পারব না। কিসের সমাজ? তুমি তুমি কেন বুঝতে পারতেছ না, ও এখানে থাকলে আমার মেয়ের সংসারটা বাঁচবো না, আমার মেয়ের সংসারটা বাঁচবো না। আমিও তোর বাপ, আমার কি কষ্ট হয় না, আমার কি দুঃখ হয় না, কিন্তু আমি দেখাইতে পারি না। তাই তাই ওর সাথে আমি খারাপ ব্যবহার করলাম, না তো ওর এখানে না আসে, এখানে না আসে, এখানে না আসে। আগো তুমি